গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমপিলা অফিশিয়াল। তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো সকাল সকাল রান্না বান্না কমপ্লিট করে সোনাইয়ের বাবা এনেছে এক খাঁচা শাক। তো এখানে আমাদের হাসি ঠাট্টা হচ্ছে কী নিয়ে সবই বলবো। তো ভিডিওটা কেউ প্লিজ স্কিপ করো না, আর শেষের দিকে একটা মন খারাপেরও ব্যাপার আছে, সেটা তোমাদেরকে বলবো। এখন বলে দিলে তো তোমরা ভিডিওটা স্কিপ করে চলে যাবে। তো দেখো, সোনাই এখানে পুতুল নিয়ে খেলছে, আর আমার শাশুড়ি মায়ের কী হয়েছে এমন এমন করছে হাত দিয়ে, মানে দেখতে পাচ্ছ, বলছে বাড়িঘরের কথা। যে সরকার থেকে তো আমাদের বাড়িঘর দেবেই না, কোনো কিছুই সুযোগ সুবিধা পাচ্ছি না। তো ভাব বলছে যে বাড়িঘর কোন দিক দিয়ে তোলে, এমনি ভাঙ্গা চুরো বাড়ি আজ ঠিক করবে কাল ঠিক করবে, করতে করতে কিন্তু ঠিক করাই হচ্ছে না। সেই নিয়ে গল্প করছে। শাশুড়ি মা বলেছেন এই দিকটা ঠিক করবে, শ্বশুরমশাই বলেছেন ওই দিকটা ঠিক করার কথা, মানে এই নিয়ে মানে ঠিক করাই আর হয়ে উঠছে না। তো চলে এসেছে গল্প করতে করতে আমাদের ভিলেজের স্যার, মানে আমাদের না ননাসের। তো ভিলেজের স্যার চলে এসেছে, তো চেয়ারটা কিন্তু এখানে দেওয়াই ছিল, মানে সোনার বাবা এখানে বসেছিল। তো স্যার কী করলেন, নিজে নিজে চেয়ারটা নিয়ে বসে পড়লেন। আর এদিকে দিদি গেল বই আনতে, টাকা দেবে, কেননা লোন না হয়েছে টাকা তো দিতেই হবে। আর আমরা তো শাক বাদার, মানে আমি যেহেতু এগুলোর মধ্যে নেই, তার জন্য আমি তো মন দিয়ে শাক বাঁধছি, আমার কোনো এখানে কিছু নেই, তাই শাক বাদার কাম আমার শাক বাঁধছি। আর সবাই গল্প করছে। আর এখানে মজার একটা জিনিস হয়েছে, সোনাইয়ের বাবা বলেছিল যে আমাদেরকে কত টাকা দেওয়া যাবে, বলছে 30,000 টাকা। তো আমরা 30,000 টাকা নিয়ে কী করবো, তার জন্য এখানেই সমাপ্ত হয়ে গেল ব্যাপারটা। আর এখানে দেখো সোনাইয়ের পিসি বই নিয়ে চলে এসেছে, আর এদিকে সোনাইয়ের বাবা রাস্তায় ফোন নিয়ে কথা বলছে। আর সোনাই রানী এখানে কী করেছিল জানো? তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, নাহলে দেখতে পাবে কীভাবে, স্কিপ করে গেলে তো একদমই দেখতে পাবে না। আমরা এদিকে শাক বাঁধানোর তালে ব্যস্ত, আর সোনাই এখানে মজার একটা জিনিস করেছে, তোমাদেরকে দেখাবো। আর ভয়েস যেহেতু আমি পরে দিচ্ছি, জানো তো সোনাইয়ের হঠাৎ জ্বর এসেছিলো, ভেবেছিলাম একটু জ্বরেই কমে যাবে, কিন্তু এই দেখো সোনাই ক্যামেরার সামনে কেমন করছে। তো দেখে দিই আগে, দেখো দুষ্টটা কেমন করছে, ভাবছে আমাকে দেখা যাচ্ছে না। এখন সোনাই ঠামা বলছে সোনাই এদিকে উকি ঝুঁকি করছে কেন, পরে দেখতে পাচ্ছি এখানে ক্যামেরা সেট করে রেখেছে, আগে কেউই দেখেনি, কি অবাক কাণ্ড তাই না বলো। উপরে রেখেছিলাম তার জন্য কেউই বুঝতে পারেনি, আর যেমন তেমন ভাবে এভাবে না, ওই জন্য সাউন্ডটা আমি অফ করে দিয়েছিলাম, আর তোমাদেরকে বললাম ওভাবে কেমন করছিল। আর হচ্ছে সমস্ত কাপড় চোপড় রোদ্রে দেওয়া হয়েছে, কেননা এগুলো শোকেসে ঢুকিয়ে রাখতে লাগবে তার জন্য। তো দেখো সোনার বাবা গল্প করতে মানে শুরু করে দিয়েছে টাকার বিষয়ে। আর এদিকে আমার ভাত নামানো হয়ে গেছে, দেখো ভাত আর হচ্ছে শাক এদিকে ভাপিয়ে নেওয়া হয়েছে একটু, আর এখানে শুটকি মাছের তরকারি হবে বেগুন পেঁপে মূলো সমস্ত কিছু দিয়ে। তো তোমরা দেখতে থাকো কেউ স্কিপ করো না। আর এটা মশলা বেটে নিয়েছি, আর নামানোর আগে রসুন দেবো বাটা, তার জন্য ওটা আলাদাভাবে, শুকনো লঙ্কা আর শাকের জন্য শুকনো লঙ্কা আদা সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, আর এখানে তো আমি আসার পর দেখেছি তেল দিয়ে শুটকি মাছ রান্না করেই না, আর আমি রান্না করলে তো একটু তেল দিই। তো দেখো মানে তেল দিলে কী হয়, শুটকি মাছের গন্ধটা কিন্তু থাকে না। তো দেখো তেল দিয়ে শুটকি মাছটা হালকা নাড়াচাড়া করে মশলাগুলো দিয়ে এখন একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো জল। তো জল ফুটে আসতে কী হয় বলো তো, সবজি রান্না করতে গেলে যেহেতু এটা ভর্তা না, তো সমস্ত সবজিগুলো দিয়ে দিতে হয়। তো দেখো সমস্ত সবজিগুলো দিয়ে এখন নাড়াচাড়া করে দেবো ঢেকে, তাহলে সবজিগুলো সেদ্ধ হবে, আর একটু বেশি করে জল দেবো যেন মাখামাখা হতে নামিয়ে নিতে পারি, তো সেইভাবে। আর দেখো ভালো করে জল দিয়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি, আর এটা যেহেতু শুটকি মাছের তরকারি তো এটা ঘাটাঘাটির কোনো সিনই নেই, ভালো করে হতেই নামিয়ে নিলাম, আর তোমাদেরকে ঘুরিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। আর এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম রসুন থেতো, কেন শাক যে ভাপিয়ে রেখেছিলাম শাকটা রান্না করতে হবে না। তো দেখো শাকটাও দিয়ে দিলাম, এখন ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব, তো সরি একটু মিস্টেক হয়ে গিয়েছিলো, ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো দেখো এখানে এভাবে নাড়াচাড়া করে, আর যেহেতু ভাপিয়ে নিয়ে তার জন্য কিন্তু কী করতে হবে, বেশি ভাজা যাবে না, মুলো শাক আর খেতে টাটকা মুলো শাক। আর এখানে একটা কাণ্ড হয়েছে, ঘরে এসে দেখি সোনাইয়ের বাবাকে বলেছিলাম বিছনাটা একটু সরাতে গিয়ে দেখো এখানে মাঝখানের যে পার্টিশন মানে কি বলে এটা না ভেঙে গেছে, কি দুঃখজনক ব্যাপার। আর এখানে চলে এসেছি আমি খড় কাটতে, তো দেখো খড় কাটার জন্য এভাবে আমরা খড়গুলো বের করে নিই, বের করে রেডি করে নিয়ে এই দেখো বসে গেছি। তো এখানেও একটা মজার বিষয় হয়েছে, ভেবেছিলাম এক খাঁচা কাটবো, পরে দেখি খাঁচার মধ্যে তো খড়ই নেই, এখন যদি কেটে না রাখি তাহলে রোজ দিন তো অনেকগুলো করে কাটতে হবে, তার জন্য দুই খাঁচা নিয়ে বসে পড়েছি, কিন্তু দুই খাঁচাতেও হয়নি, ঘরে যেখানে গরু বাঁধা থাকে ওই চারিতে বাইরে সব কিছুটা দিয়ে মোট আড়াই খাঁচা খড় কেটেছিলাম। আর এখানে ভাগ্নি কী দুষ্টুমি যেন করছিল, তার জন্য আমি একটু রেগে যাচ্ছিলাম, আর সোনাই দেখো লাঠি নিয়ে কেমন করছে। আর খড়গুলো তো এভাবে কেটে নেব,
আর হচ্ছে শাক তো বাঁধানো হয়ে গেছে, ওগুলো তো বাজারে বিক্রি করবে, তো মানে কাজ লেগেই আছে। তো দেখো ওদিকে হচ্ছে আমার মানে ননা, সেদিকে কি করছে, কাপড় মেলছে, মানে দিদি তো কাপড় মেলছে। আর হচ্ছে এদিকে শাশুড়িমা বলছে মানে কি দিয়েছে বলো তো, মানে সুতির শাড়ি মানে একটু ভালো হওয়ার জন্য কি যেন দেয় কাপড়ের মধ্যে, তো ওগুলো দিয়েছে, সেটা নিয়ে গল্প করছে। আর আমি এদিকে দেখো আমার এদিকে খড়কাটা পুরো কমপ্লিট, আর এখন এই জায়গাটা পরিষ্কার করে নেব, তাহলেই হয়ে যাবে। আর দেখো চলে এসেছি খড় কাটার পর রুটি আর চা, তো খেয়ে নিই, পরে তোমাদের সাথে আবার গল্প করব। তো রুটি চা খেয়ে একদম ঘরবাড়ি সম্পূর্ণ মুছে নিয়েছি, কাল যেহেতু বৃহস্পতিবার সেই জন্য, তো দেখো তাহলে অত চাপ থাকবে না আমার, তো পুরো ঘর বাইরে সমস্ত কিছু মোছা কমপ্লিট, এই দেখো দেখিয়ে দিচ্ছি। আর মোছার পরে ওপরে যেহেতু গাছ গছালিতে ভর্তি চারপাশ, অনেক পাতা পড়ে, তো দেখো পাতা পড়েছে মোছার পর। দেখো কি দেখাচ্ছি তোমাদেরকে, ওই দিন যে বক ফুলের বড়া করেছিলাম, এই দেখো আমাদের বক ফুলের গাছ, আর আমরা কোথায় এসেছি সেটাও দেখিয়ে দেবো। দেখো অনেক বক ফুল ধরে আছে, আর উঁচুতে যেহেতু পারতে কিন্তু খুব অসুবিধা, মানে উপরে তাকিয়ে তাকিয়ে পারতে পারতে একদম পুরো ঘাড় ব্যথা হয়ে যায়। দেখো এখানেও আছে, এই যে দেখো সোজাসুজি দেখতে পেয়েছ, আর দেখো কত পড়ে আছে মাটির মধ্যে। আর এদিকে কলার গাছে কলার ঝুরিও এসেছে, দেখো তিনটে কলা গাছেই। আর এই দেখো সোনাইয়ের কিন্তু আজকে জ্বর এসেছিল, একটু আগে জ্বরের ওষুধ খাইয়ে আমরা কোথায় এসেছি, আমাদের পাশে কীর্তন হচ্ছে, কীর্তনে এসেছি, ওখানে ভোগ হবে। আর দেখো ছিম গাছ, এখনও ছিম ধরেনি কিন্তু সুন্দর সুন্দর ফুল এসেছে। আর পেঁপে গাছে দেখো পেঁপে ধরেছে, তোমাদেরকে দেখিয়ে দিই। ওইদিকে আরও একটা আছে, যেহেতু ঝাংলা আছে যাব না ওদিকে, এই দেখো পেঁপে। আর এই দেখো এখানে একটা শিমও ধরেছে, দেখেছো কি সুন্দর, না আমাদের খাওয়ার হলেই হবে, পরে দেখা যাবে। আর দেখো কি সুন্দর ফুল ফুটেছে, দেখতে পেয়েছো? এদিকে দেখো আমরা, আমাকেও দেখিয়ে দেব, থামো থামো। আর এদিকে দেখো তারাগান্ধা ফুল, কি সুন্দর না, আর বক ফুলগুলো পড়ে পড়ে কেমন হয়েছে দেখেছো, এই দেখো ফুলগুলো না পারলে এভাবে পড়ে যায়, দেখো কি সুন্দর ফুল। আর আমরা এসেছি দেখো কোথায়, তোমরা তো যারা আগের থেকে আমার ভিডিও দেখো তারা তো জানো এটা আমার ননাসের বাড়ি, তো আমরা এখানে এসেছি টুং টুং। আর এই দেখো আমি আমি এখানে, তাই যখন সবজি হবে তখন তো আবার তুলতে আসবই। আর এখানে দেখো পেঁপে গাছটা দেখিয়ে দিচ্ছি, কত পেঁপেতে ভর্তি, তো আমাদের সবজি হয়ে যায়, অনেকজন মানুষ যেহেতু আমরা তো অনেক সবজি লাগে। তো দেখো প্রসাদ খেয়ে চলে এসেছে কিন্তু বাড়িতে, এসে কিন্তু একদমই রেস্ট নেই, শ্বশুরমশাইয়ের জন্য চা করে দিলাম, চা করে এদিকে বড়মশাইয়ের লেগেছে খিদে, আর শ্বশুরমশাই যাবেন কীর্তনে, তার জন্য তারা উড়ো করে রান্না করে দিচ্ছি। কিন্তু একটা কথা কি জানো তো, খেয়ে দিয়ে রান্না করাটা কার কাছে কেমন জানি না, কিন্তু আমার কাছে খুব কষ্টের, কেননা খেয়ে দিয়ে এসে শান্তিতে কি একটু রেস্ট নেব, কিন্তু রান্না তো করতেই হবে, এটা আজকে না, এটা মানে এসে থেকেই জানি যে কোনো অনুষ্ঠানে যান না তার জন্য বাড়িতে রান্না করতে হয়। কিন্তু খাওয়া দাওয়ার আগে রান্না করতে কিন্তু আমার খুব ভালো লাগে, কিন্তু খাওয়া দাওয়ার পর রান্না করতে কিন্তু আমার একদমই ভালো লাগে না, কিন্তু করতে হবে যেহেতু শ্বশুরমশাই আর বড়মশাই তো জাননি। তো এখানে দেখো সবজি বসিয়ে দিয়েছি, আর এদিকে মশলা করে আলু দিয়ে ভালো করে এখন জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর মশলাও এদিকে বেটে নিয়েছি, এখন ভালো করে কষিয়ে নেব আগে, আর মশলাটাও দেখিয়ে দিই চলো। এই দেখো মশলা বাটা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব, দেখো মশলা দিয়ে দিয়েছি, আর এখন ভালো করে কষিয়ে নেব। আর যেহেতু শুকনো লঙ্কা বাটা তার জন্য তো লাল লাল হবে, কাঁচা লঙ্কা বেটে দিইনি, এখন নেব ভালো করে কষিয়ে। আর এই দেখো রান্না করে, মানে রান্না করতে করতে দেখি সোনা এখানে কি পরেছে, দিদির স্কুল ড্রেস পরেছে দেখেছো সোয়েটারের উপরে, আর সোনার হঠাৎ জ্বর এসেছিল দুপুরে, কিন্তু এখন ভালো আছে, ঠান্ডা হয়ে গেছে, আর দেখো এখনো লিপস্টিক টিপস্টিক রয়ে গেছে। হ্যাঁ না, আমরা পুজো বাড়ি গেছিলাম, প্রসাদকে এসেছি এখন, আর এদিকে দেখো ভালো করে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো জল। আর যেহেতু অল্প আমরা তো সবাই খেয়ে এসেছি, তো দুইজনের মতো রান্না করছি, তো বেশি একটা দেবো না। দেখো ঝোল কি সুন্দর ফুটে এসেছে, এখন দিয়ে দেবো মাছ।
তো দেব তো দুটো মাছ, এই দেখো আর এগুলো রয়ে যাবে, এগুলো কালকে রান্না করব। আর আমরা তো খেয়ে এসেছি, তোমাদেরকে তো দেখিয়েছি। আর মাছ দেওয়ার পর দেখো ভালো করে ফুটিয়ে নিয়েছি, এখন নেব নামিয়ে। এই দেখো সকালে রান্না করেছিলাম লাউ দিয়ে, শুটকি মাছ দিয়ে, কিন্তু দেখানো হয়নি তাড়াহুড়োর মধ্যে দিয়ে, মানে কীর্তন ছিল, বলেছিলাম তোমাদেরকে যে যাব তার জন্য। তো আর করেছিলাম সজনে পাতা ভাজা। তো এই যে তরকারিটা এখন গরম করে রাখবো, তাহলে নষ্ট হবে না। দেখো কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি, আর এখন কি করব চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে ছোট ছোট করে বেগুন কাটা হয়েছে, কারণ তার নিচে আছে মাছের তেল। তো মাছের তেল দিয়ে বেগুন ভাজা করব, পেঁয়াজও কাটা আছে, লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে, মাছের তেল দিয়ে, বেগুন দিয়ে ভাজা করব। দেখো বেগুন দিয়ে দিয়েছি, এখন ভালো করে ভেজে নেব, আর একটু হলুদ লবণ দিয়ে দেব। এখন এভাবে দেখো মাছের তেল দিয়ে কিন্তু বেগুন দিয়ে ভাজা খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাত দিয়ে। এখন ভেজে নিব, পরে ভাত বসিয়ে দেবো, আর কী কী রান্না হয়ে গেল তোমাদেরকে এক ঝলক দেখিয়েও দেব। দেখো ভাত উঠলে এসেছে, আর এদিকে দেখো মাছের তেল দিয়ে বেগুন ভাজা, তোমাদেরকে বললাম রান্নার পর একবারে দেখিয়ে দেব। আর এখানে হচ্ছে লাউ দিয়ে শুটকি মাছ, সকালেরটা যেটা গরম করে রাখলাম, আর এই হচ্ছে ফুলকপি দিয়ে মাছের ঝোল। তো আজকে রাতের মেনুতে এগুলোই, আর মাছ ভাজা তো তুলে রেখেছি, ওটা কালকে রান্না হবে। আর জানো তো তাড়াতাড়ি করে রান্না বান্না করে সবাইকে খাইয়ে, আর সবাই তো খাওয়া দাওয়া করে এসেছিলো, তার জন্য সবাই ঘরে বসে গল্প করছিল, আর আমি কিন্তু রান্না একা হাতে কমপ্লিট করে নিয়েছি। আর দেখো ঢাকাগুলো কেন দেখাচ্ছি, চার পাঁচটা ঢাকা ট্রাঙ্ক থেকে বের করেছি, সোনায়ের কাঁপানো জ্বর এসেছিলো জানো তো, এমন কাঁপছিলো আমি একদম কান্না করে ফেলেছি। পরে ওষুধ খাওয়ানোর পর দেখো ঘেমে এসেছে, তো এখন তাও ভালো, দেখি এই জ্বরটা না একটু পরে পরে আসছে। তো সবাই একটু আশীর্বাদ করো সোনার জন্য, তাড়াতাড়ি সুস্থ যায়। আর সোনায় আর আমার যেন বিপদ যেন ছুটছেই না, একটা না তো একটা লেগেই আছে। আর সোনাইটার যে কেন এমন হয় কিছুই বুঝি না, দুষ্টমি করে তার জন্য কি সোনায় এত কষ্ট, মানে জ্বর সর্দি এটা ওটা লেগেই আছে। সবাই প্লিজ সোনাইকে আশীর্বাদ করো, সোনায় যেন ভালো থাকে, সুস্থ থাকে, তোমরাও সবাই ভালো থেকো।